হাশরের ময়দানে কুল সিরাতের সাতটি ধাপে সাতটি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলি কি কি? প্রশ্নের উত্তর দেওয়ার পরে কুল সিরাতের ওপারে কে আমাদের জন্য অপেক্ষা করবেন এবং ফেরেশতারা আমাদের সাথে কি করবেন? আপনারা যদি এই সাতটি প্রশ্ন জেনে থাকেন তাহলে কমেন্টে জানান, আর যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা, আর কুল সিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান্নামের উপর দিয়ে বয়ে যায়, যা চুলের চেয়েও চিকন, আগুনের চেয়েও গরম এবং তরবারির চেয়েও ধারালো। আর কিয়ামতের দিন প্রত্যেক মাখলুকে সেই পুল অতিক্রম করতে হবে। যারা জান্নাতবাসী হবে তারা তাদের ইমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্য অথবা কষ্টের সাথে কুল সিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে, এবং যারা তাদের আমলের কারণে জাহান্নামে থাকবে তারা কুল সিরাত থেকে পড়ে গিয়ে জাহান্নামে পতিত হবে। ইমানদারদের জন্য কুল সিরাত একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে, যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। ইমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে, যার আলোতে তারা কুল সিরাতের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে। তাদের মধ্যে অনেকে প্রবল বাতাসের মতো দৌড়ে পার হয়ে যাবে, তারপর অনেকে হাঁটুতে বর দিয়ে পার হবে এবং অনেকেই হামাগুড়ি দিয়ে পার হবে। নবীজি বলেন, আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি। আমি দেখেছি আমার উম্মতের মধ্য হতে একজন কুল সিরাতের উপর বুকে ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং কখনো হাঁটুর উপর ভর দিয়ে চলতেছিল। এমন সময় তার কাছে সেই দরুদ পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করছিল। সেই দরুদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং কুল সিরাত দ্রুত পার হতে পারে। আখিরাতের সময় অনুযায়ী কুল সিরাতের দূরত্ব 3000 বছর। এক রেওয়াতে বলা হয়েছে যে জাহান্নামে সাতটি পুল রয়েছে, প্রত্যেক পুলের মাঝে দূরত্ব 70,000 বছরের সমান, এবং প্রতিটি পুল তলোয়ারের মতো দাঁড়ালো। এই পুলের উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে, দ্বিতীয় দলটি বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবে, তৃতীয় দল জড়ো বাতাসের মতো পার হয়ে যাবে, চতুর্থ দল পাখির মতো পার হয়ে যাবে, পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যাবে, ষষ্ঠ দল দৌড়ে ছুটে চলা মানুষের মতো পার হয়ে যাবে, সপ্তম দলটি পথচারীর মতো পায়ে হেঁটে হেঁটে পার হয়ে যাবে। তাদের সবার শেষে একটা দল অবশিষ্ট থাকবে। যখন তাদেরকে যেতে দেওয়া হবে তারা কুল সিরাতের ওপর তাদের পা রাখবে, কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে তাই তারা হাঁটু গেড়ে বসে পড়বে। অতঃপর তারা হাঁটুতে বর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে। তারপর তাদের ভুকের উপরে ভর করে টেনে টেনে চলতে শুরু করবে, আগুন তাদেরকে ঘিরে ধরবে, আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে টেনে টেনে আবার চলতে শুরু করবে। তারা তাদের হাত দিয়ে পুল আঁকতে ধরবে, অতঃপর আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন, আপনি মহাপবিত্র। এই পুলের প্রথম ধাপে আমাদের ঈমান অনুযায়ী প্রশ্ন করা হবে, আমাদেরকে ঈমানের আরকান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যার মধ্যেই আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, পবিত্র গ্রন্থের প্রতি ঈমান, সকল নবী রাসূলের প্রতি ঈমান, আখেরাতের উপর ঈমান এবং ভালো মন্দ ভাগ্যে বিশ্বাস, এই সকল প্রশ্ন থাকবে। যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে, যেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে পূর্ণ নামাজ পড়েছে কিনা। যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যাবে যা তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে। অতঃপর তৃতীয় ধাপে তাদের যাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যারা সবসময় সঠিকভাবে যাকাত আদায় করেছে তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে একটি ঠান্ডা জড়ো বাতাসের মতো পৌঁছাবে, যেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে, যেখানে রোজা রাখা এবং কোরআন তেলাওয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে। একটি রেওয়াত অনুসারে নবীজি বলেছেন সে সময় রোজা বলবে, হে আল্লাহ, আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল এবং নিজেকে নফসের কামনা বাসনা থেকে বিরত রাখত, একে ক্ষমা করে দাও। কোরআন বলবে, সে আমার তেলাওয়াতের কারণে রাতে ঘুমায়নি, তাকে ক্ষমা করো, অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং তাকে পরবর্তী ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে পাঠাবে, যেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবং এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানকে তার জীবনে অন্তত একবার হজ করা উচিত। এখানে সফল হলে তাকে পরবর্তী ধাপ অর্থাৎ ষষ্ঠ ধাপে পাঠানো হবে। ষষ্ঠ ধাপে তাকে ওযু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
অজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার এবং পবিত্রতা হাসিল করে, আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত হয়। তাই শিশুদেরকে অল্প বয়সেই অজু ও গোসল সম্পর্কে শিক্ষা দেওয়া জরুরি, যাতে কিয়ামতের দিন পুলসিরাতের এই ষষ্ঠ ধাপে সফল হয় এবং পরবর্তী ধাপে অর্থাৎ সপ্তম ও শেষ ধাপে পৌঁছাতে পারে। সপ্তম ও শেষ ধাপে তাকে বান্দার হক সম্পর্কে প্রশ্ন করা হবে, যেখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের নিজের পিতামাতা, প্রতিবেশী ও বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সাথে কিভাবে আচরণ করি তার উপর। যদি কেউ অন্যের হক নষ্ট করে, যেমন অন্যের ধন সম্পদ আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা, কাউকে গালি দেওয়া, কারো গীবত করা, তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করা খুব কঠিন হবে এবং তারা তা অতিক্রম করতে পারবে না। কিন্তু যারা এই শেষ প্রশ্নেরও সঠিক উত্তর দিয়ে দেবে, তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে নবীজি তাদের জন্য অপেক্ষা করতে থাকবে এবং স্বাগত জানাবে, যেখানে তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে যার পাশ হীরে জোহরা দ্বারা তৈরি করা হয়েছে। তারা একটি ঝর্ণায় গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে। তারপর তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে। জান্নাতের দরজায় ফেরেশতারা সেখানে তাদেরকে স্বাগত জানাতে থাকবে। তারা জান্নাতে পা রাখবে এবং এমন এক অন্তহীন জীবনে প্রবেশ করবে যা কখনো শেষ হবার নয়।